জিলহজ মাসের 4 তারিখ সাহাবায়ে কেরামের বিরাট কাফেলার সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। প্রথমে আল্লাহর ঘর তাওয়াফ করলেন, মাকাম ইব্রাহিমে দুরাকাত সালাত আদায় করলেন এবং সাফা ও মারওয়ার মাঝে সাই করলেন। এটা হলো উমরা। জিলহজ মাসের 8 তারিখে তিনি মিনায় গেলেন এবং সেখানেই রাত যাপন করলেন। 9 তারিখে ফজরের সালাতের পর আরাফার উদ্দেশ্যে রওনা হলেন। আরাফায় নিয়মিত উকুফ করলেন, এটা হলো হজ। উকুফের সময় উপস্থিত লক্ষ সাহাবার সামনে তিনি বিদায় ভাষণ দিলেন। তাতে ছিল এমনই উচ্চকলা দরদ, ব্যথা ও কল্যাণ কামনা যে সাহাবায়ে কেরামের হৃদয় বিগলিত হলো এবং অশ্রু প্রবাহিত হলো। তিনি বললেন, শোনো, আগামী বছর এই দিনে তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিনা জানি না, তাই আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো। তোমরা এক আল্লাহর বান্দা এবং এক আদমের সন্তান, সমস্ত মুমিন ভাই ভাই, কেউ কারো চেয়ে বড় নও। নেক আমলের যে বড়, সেই আসল বড়। গোলামের সঙ্গে ভালো ব্যবহার করো। তোমরা নিজেরা যা খাবে পরবে তাদেরকে তাই খেতে দেবে, পড়তে দেবে। আর শোনো, নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো। আল্লাহর আমানত রূপে তাদের তোমরা ঘরে এনেছ, তাদের উপর তোমাদের যেমন কিছু হক রয়েছে তেমনি তোমাদের উপরও তাদের হক রয়েছে। সদাচারের সঙ্গে তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবে। আমার পরে আবার তোমরা গোমরাহির দিকে ফিরে যেও না এবং একে অন্যকে হত্যা করো না। মনে রেখো, আল্লাহর সামনে একদিন তোমরা হাজির হবে, সেদিন তোমাদের সমস্ত কর্মের হিসাব হবে। আমি আমার পরে তোমাদের জন্য আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ রেখে গেলাম। তোমরা যদি পূর্ণভাবে এই দুটির উপর আমল করো, কখনো তাহলে পথ হারাবে না, কখনো তাহলে গোমরাহ হবে না। আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত সালাত পড়ো, রমাদান মাসে সিয়াম রাখো এবং আমার আনুগত্য করো। এরপর আল্লাহর নবী সবাইকে জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, আমি কি আল্লাহর বাণী তোমাদের কাছে ঠিকমতো পৌঁছে দিয়েছি? সবাই এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আপনার বাণী পৌঁছে দিয়েছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শাহাদাত আঙ্গুল দ্বারা আসমানের দিকে ইশারা করে বললেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। এরপর তিনি সবাইকে লক্ষ্য করে বললেন, যারা এখানে উপস্থিত আছো তারা আমার কথাগুলো যারা উপস্থিত নেই তাদের কাছে পৌঁছে দিও। খুতবা সমাপ্ত হওয়ার পর দিনের পূর্ণতা ঘোষণার আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণতা দান করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দীন রূপে সন্তুষ্টির সঙ্গে অনুমোদন করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।